तो नमस्कार বন্ধুরা, জব সার্চ কলকাতা থেকে তোমাদের সামনে আমি আবার সিদ্ধার্থ। তো প্রদীপ স্যারের এই চ্যানেলে যে কাজের খবরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লাগাতার গ্রুপ ফোর সিকিউরিটিতে প্রচুর রিক্রুটমেন্ট চলছে, লাগাতার সারা কলকাতা জুড়ে অল ওভার কলকাতাতে প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে, যার কারণে পরশু দিন থেকে এ পর্যন্ত প্রায় 50 জনের মতন ছেলেকে আমার জয়েন করানো হয়ে গেছে স্পট জয়েনিং। তার প্রমাণ কিন্তু তোমরা ভিডিওতে ইতিমধ্যে পেয়েছো। তো পরশু দিনকে আমরা প্রায় 20 জনকে জয়েন করিয়েছি, গতকালকে প্রায় আরও মোটামুটি 20 জনকে জয়েন করিয়েছি, আর আজকে মোটামুটি আজকে 10 জনের মতন জয়েন্ট হয়েছে। তো লাগাতার গ্রুপ ফোর সিকিউরিটিতে প্রচুর রিক্রুটমেন্ট চলছে, আরও রিক্রুটমেন্ট লাগবে। তো এই মুহূর্তে কলকাতায় তোমরা নিশ্চয় উইপ্রোর নাম শুনেছ, তোমরা নিশ্চয়ই টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালের নাম শুনেছ, তোমরা হায়াত ফাইভ স্টার হোটেলের নাম শুনেছ। তো এই তিনটে লোকেশনে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট এসছে, যাদের বয়স 18 থেকে 35, মিনিমাম 5'8" থেকে 5'10" এবং যাদের অন্তত উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস, যারা হচ্ছে যাদের ওজন প্রায় 65 থেকে 75 কেজি, যাদের এডুকেশন ভালো, যাদের সিকিউরিটি গার্ডের কিছু সামান্য এক্সপিরিয়েন্স আছে, তাদের কিন্তু আমরা হায়াতের মতন ফাইভ স্টার হোটেলে লোকেশনে কাজ দিচ্ছি। 12 ঘন্টা 26 দিনে বেতন থাকবে 16,000, PAPSI কেটে বন্ধু বেতন পাবে 13,000, ঠিক আছে। এখানে দুবেলা খাবার ফ্রি, ফাইভ স্টার হোটেলে চাকরি হবে, 12 ঘন্টা 30 দিনে বেতন থাকবে 16,000, PAPSI কেটে বেতন পাবে তোমরা 13,000, 12 ঘন্টা 26 দিন কাজ, 30 দিনের কথা ভুল বলছি, 12 ঘন্টা 26 দিন কাজ, বেতন থাকবে 16,000, PAPSI কেটে তোমাদের বেতন হবে 13,000, ঠিক আছে। এছাড়া আলাদা তোমাদের 2600 টাকা PF আছে, এখানে 300 টাকা গ্র্যাচুইটি আছে, ঠিক আছে, PAESI আছে 493 টাকা, এবং তোমরা বছরে 27টা PLCL পাবে, লিভ পাবে। তো এখানে তোমরা কাজটা করতে পারো, এখানে কিন্তু বন্ধু তোমাদের 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে, আর যাদের যাদের হচ্ছে 5'5", 5'6", 5'7" হাইট, অন্তত মাধ্যমিক পাস, 18 থেকে 35 এর মধ্যে বয়স, ঠিক আছে, তাদের টাটা মেডিকেল ক্যান্সার হসপিটাল, উইপ্রো, ঠিক আছে, রাজারহাট, নিউ টাউন, সেন্ট্রাল, এইসব জায়গায় ডিউটি দিয়ে দেবো 8 ঘন্টা 26 দিনে, 9,500 থেকে 10,200 টাকা পর্যন্ত স্যালারি আছে। তো এখানে তোমরা কাজটা করতে পারো, একটা ভালো অপরচুনিটি, গ্রুপ ফোরের মতন কোম্পানিতে কাজ করার সুযোগ, G4S সিকিউরিটির মতন কোম্পানিতে কাজ করার সুযোগ। যখন আমি এই গ্রুপ ফোর সিকিউরিটির নাম বলছি, তখন নিশ্চয়ই আপনাদের আর বলতে হবে না যে আমি একটা ভালো কোম্পানিরই নাম বলছি। তো এই গ্রুপ ফোর সিকিউরিটি কিন্তু বন্ধু তোমাদের বলে রাখি, এটা কিন্তু 100 বছরের একটা পুরনো কোম্পানি, আর এই কোম্পানিতে বছরে 30,000 কোটি টাকার কিন্তু টার্নওভার। তো এখানে প্রচুর মানুষ কিন্তু কাজ করছে, প্রচুর মানুষ, কয়েক লক্ষ মানুষ সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে কিন্তু কাজ করছে, পুরুষ মহিলা উভয় এই কাজের সঙ্গে কিন্তু যুক্ত, তারা নিজেদের জীবিকা নির্বাহ করছে এবং একটা ভালো পজিশনে হয়ে গেছে। এখানে বন্ধু তোমাদের কাজটা হবে, এখানে 8 ঘন্টা 26 দিন এবং 12 ঘন্টা 26 দিন দুরকম শিফটে তোমাদের ডিউটি হবে। 8 ঘন্টা 26 দিনে ডিউটি করলে তোমাদের তিনটে শিফট হবে রোটেশনাল, একটা হচ্ছে 6টা থেকে 2টো, একটা হচ্ছে 2টো থেকে 10টা, আর একটা হচ্ছে 10টা থেকে 6টা। তো এই তিনটে টাইমে তোমাদের ডিউটি হবে। যারা 8 ঘন্টার ডিউটি খুঁজছো, আর যাদের 12 ঘন্টা ডিউটি হবে, তাদের 15 দিন ডে হবে এবং 15 দিন নাইট, দু রকম শিফটে তোমাদের ডিউটি হবে। 15 দিন ডে করার পর 15 দিন নাইট তোমাদের করতে হবে। তো তোমাদের এই কাজটা হবে। যারা 12 ঘন্টা 26 দিনের জন্য সিলেক্ট হবে, তাদের বেতন থাকবে 16,000 টাকা, 12 ঘন্টা 26 দিনে বেতন থাকবে 16,000 টাকা, PAPSI কেটে বন্ধু তোমার প্রত্যেক মাসে 13,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এবং যেখানে তোমাদের পোস্টিং হবে
হায়াতের মতন ফাইভ স্টার হোটেলে সেখানে বন্ধু তুমি দুবার বিনামূল্যে খাবার পাবে, ওখান থেকে দুবার বিনামূল্যে তোমরা ওখান থেকে খাবারটা ফ্রিতে পাবে। এছাড়া নানা রকম সুবিধা আছে ওখানে, নানা রকম সুবিধা আছে ওখানে, হোটেল থেকে টিপসও পাওয়া যায়, বকশিসও পাওয়া যায়, ভালো জায়গা, ভালো কাজ, ফাইভ স্টার হোটেলের মতন পজিশনে তোমার কাজটা হবে। তো যাদের হচ্ছে 18-35 মধ্যে বয়স, 5'8-5'10" হাইট, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, এবং সামান্য যদি 6 মাসেরও এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো হয়, তাহলে এই হোটেলে কাজ করার কিন্তু বিরাট সুযোগ। এবং তোমাদের উইপ্রোর মতন জায়গায় কাজ হবে, এবং তোমাদের টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালের মতন জায়গায় কাজ হবে। তোমাদের এখানে পিএপিএসআই কেটে বন্ধু 9,700-10,200 টাকা বন্ধু স্যালারি আছে। তো তোমরা এই কাজটা করতে পারো। এই কাজটা তোমাদের করতে গেলে তোমাদের কি করতে হবে, এই কাজটা করতে গেলে তোমাদের কিন্তু আমি বলে দিই, এখানে একটা ড্রেস চার্জ তোমাদের দিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো গ্রুপ ফোরের মতন কোম্পানিতে কাজ করতে গেলে ড্রেসের একটা চার্জ দিতে হয়। তো তোমাদের কিন্তু এখানে একটা ড্রেসের চার্জ দিতে হবে। তোমাদের এখানে 2 সেট জামা, 2 সেট প্যান্ট, 2 সেট টুপি, দেখো আমি পাশে দিয়ে দিয়েছি, এই এই জিনিসগুলো তোমাকে ওখান থেকে দেবে, 2 সেট জামা, 2 সেট প্যান্ট, 2 সেট টুপি, ঠিক আছে, তোমাকে বেল্ট, বাসি, টুপি, লাইনার সমস্ত কিছু ওখান থেকে, লাঠিও দেবে একটা, মানে একটা ফাইবারের বড় লাঠি দেবে, খুব সুন্দর ওটা, ওটা তোমাদের হাতে থাকবে। তো ওইসব জিনিস তোমাকে দেবে। তো এর একটা মূল্য কিন্তু আছে, যেটা হচ্ছে গিয়ে তোমাদের গ্রুপ ফোর সিকিউরিটি, আমরা কিছু নিচ্ছি না, আমাদের কিছু দিতে হবে না, আমরা কোনো চারানা ঘষা পয়সা নিচ্ছি না, আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এই কাজটা দিচ্ছি, চারানা ঘষা পয়সা না নিয়ে তোমাদের কিন্তু এই কাজটা দিচ্ছি। তোমাদের শুধুমাত্র এই যে তোমরা ইউনিফর্মটা পরবে, ইউনিফর্ম না পরলে তোমাকে কেউ দেখে বলবে না এটা সিকিউরিটি গার্ড, সবারই একটা ইউনিফর্ম থাকে, পুলিশের যেমন ইউনিফর্ম থাকে, নেভিরও ইউনিফর্ম থাকে, আর্মিরও ইউনিফর্ম থাকে, যার যে পোশাক সেই পোশাক দেখে চেনা যায় যে এই লোকটা বা এই ব্যক্তিটা হচ্ছে এই আর্মি, এই লোক হচ্ছে পুলিশ, এই লোক হচ্ছে গিয়ে এরকম সুপারভাইজার, এই লোক হচ্ছে হাউসকিপিং, বা এই লোক হচ্ছে সিকিউরিটি গার্ড। তো সিকিউরিটি গার্ডের নিশ্চয়ই পোশাক আছে, সেই পোশাকটা তোমার কিন্তু G4S অফিসের মধ্যে গিয়ে তোমাদের জমা করতে হবে। তো এই G4S অফিসে গিয়ে তোমাদের পোশাকের মূল্য 2,800 টাকা তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের বন্ধু এখানে কিন্তু স্পট জয়েনিং হবে, এবং এখানে তোমাদের 3 দিন ফ্রি ট্রেনিং হবে 3 দিন। তোমাদের কিন্তু এই ট্রেনিংটা করার পরেই তোমাদের কিন্তু সাইট দিয়ে দেবে এবং স্পট জয়েনিংই হবে। তো আমাদের কালকে কিন্তু রিক্রুটমেন্টের ডেট আছে, আমাদের এই G4S এ রিক্রুটমেন্টের ডেট আছে। তো তোমরা কিন্তু আসতে পারো। এইটার তোমাদের আসতে হবে কোথায়? এটা তোমাদের আসতে হবে সল্ট লেক সেক্টর ওয়ান এসে পুলিশ ফাঁড়ি, সল্ট লেক সেক্টর ওয়ান পুলিশ ফাঁড়ি, ব্যাঙ্ক অফ বরোদার কাছে আসবে, আমি ওখানে থাকব। 10-11 মধ্যে তোমরা চলে আসবে, আমি ওখানে ব্যাঙ্ক অফ বরোদার সামনে দাঁড়িয়ে থাকব, তোমাদের দাঁড়িয়ে থেকে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের স্পট জয়েনিং করাবো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের গ্রুপ ফোর সিকিউরিটিতে স্পট জয়েনিং করাবো, ঠিক আছে। আমি আমাকে যে তোমরা দেখছো ভিডিওতে, আমি গ্রুপ ফোর সিকিউরিটি অফিসের সামনে দাঁড়িয়ে থাকব, ঠিক আছে। এটা তোমাদের আসতে হবে বিধাননগর, যদি তারা বিধাননগর রেল স্টেশনে নেবে হাটকোমরে এসে, ওখান থেকে অটোরিকশায় করে 10 টাকা ভাড়া নেবে, অটোরিকশায় করে তোমরা চলে আসবে, অটোরিকশায় করে তোমাদের নামতে হবে সেক্টর ওয়ান সল্ট লেক সেক্টর ওয়ান পুলিশ ফাঁড়ি। এখানে পুলিশ ফাঁড়ির সামনে ব্যাঙ্ক অফ বরোদা আছে, ব্যাঙ্ক অফ বরোদার সামনে আমি দাঁড়িয়ে থাকব, আমি তোমাদের গ্রুপ ফোর সিকিউরিটি অফিসে নিয়ে গিয়ে স্পট জয়েনিং করাবো। তো এই কাজের খবরটা দিলাম। এই কাজে কিন্তু 3টে সাইটে আমাদের লোক লাগছে, উইপ্রোতে আমাদের লোক লাগছে, আমাদের হায়াতের মতন ফাইভ স্টার হোটেল লোক লাগছে, আমাদের হচ্ছে গিয়ে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালের মতন জায়গায় লোক লাগছে।
তো যারা যাতায়াত করে কাজটা করবে তারা যাতায়াত করে কাজটা করতে পারো, অথবা যারা থেকে কাজ করবে তাদের থাকার ব্যবস্থা আমরা করে দেব। থাকা আর খাওয়ার জন্য তোমাদের বন্ধু 2500 টাকা কিন্তু খরচা হবে। আর যারা হোটেলে কাজ করবে তাদের তো দুবেলা খাবার ফ্রি দিচ্ছে, তাহলে তোমাদের শুধু থাকার জন্য 1200 টাকা খরচা হবে সারা মাসে। তো তোমরা যারা কাজটা করতে চাও তারা তাদের কিন্তু আগামীকালের রিক্রুটমেন্ট আছে। আগামীকাল তোমাদের কোথায় আসতে হবে? আগামীকাল তোমাদের আসতে হবে সল্টলেক সেক্টর 1 পুলিশ ফাঁড়ি, সল্টলেক সেক্টর 1 পুলিশ ফাঁড়ি, এখানে ব্যাঙ্ক অফ বরোদার সামনে তোমাদের আসতে হবে। আমি ওখানে থাকবো, 10টা থেকে 11টার মধ্যে তোমরা ঢুকে যাবে, আমি তোমাদের সাথে করে গ্রুপ সিকিউরিটি নিয়ে গিয়ে এসপর্ট জয়েনিং করাবো। তো কোনো সমস্যা হবে না, তোমরা তোমাদের সাথে করে সমস্ত ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স আনবে, সমস্ত ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স আনবে, এবং অরিজিনাল ডকুমেন্টসও সাথে করে নিয়ে আসবে, আধার কার্ডের 2 কপি জেরক্স, ঠিক আছে, করোনা ডবল ডোজ ভ্যাকসিনের 2 কপি জেরক্স, ব্যাঙ্কের পাসবইয়ের 2 কপি জেরক্স, 5 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি, আর তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেটের 2 কপি জেরক্স, এইসব সমস্ত কিছু ডকুমেন্ট 2 কপি করে জেরক্স আনবে, এবং 2 কপি বায়োডাটা আনবে, 2 কপি বায়োডাটা আনবে। তো এই কাজের খবরটা দিলাম, তো এই কাজের খবর, এই কাজ করতে যারা আগ্রহী তাদের বলে রাখি এইসব ডকুমেন্টস কিন্তু সাথে আনতে হবে, এবং 2800 টাকা তোমাদের সাথে আনতে হবে, তোমাদের এসপর্ট জয়নিং হবে গ্রুপ 4 সিকিউরিটিতে। তো আজকেও প্রায় 10 জনকে আমি সিকিউরিটিতে এসপর্ট জয়নিং দিয়েছি, আর গত 2 দিনে 40 জনকে জয়েন দিয়েছি। তো তোমরা নিশ্চয় জানো আমি জয়েন করিয়ে এসপর্টের ভিডিও বানিয়ে ইউটিউবে ফেসবুকে ছাড়ি, তো আজকেও ভিডিও বানিয়ে ছেড়েছি। তো তোমরা যারা কাজ করতে আগ্রহী তারা এই কাজটা করতে পারো, আগামীকাল ইন্টারভিউর জন্য আসতে পারো। আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করো, জয়েন করে তোমাদের বায়োডাটা পাঠাও, নাম নম্বর পাঠাও, আমি তোমাদের এসপর্ট জয়নিং করিয়ে দেবো। তো এই কাজের খবরটা দিলাম, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলের বোতামে অল করে দেবে, যখনই আমি কাজের খবর নিয়ে এই চ্যানেলে আপডেট দেবো সেসব খবর সবার প্রথমে তোমার প্রোফাইলে সবার আগে দেখতে পাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।